হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ তুমি এখন সেফ আছো? হ্যাঁ স্যার আমি এখন সেফ আছি। ওদেরকে তো অ্যারেস্ট করা হয়েছে, নন বিলেবল চার্জও পেয়েছে, তো ওদের কেসটা এখন কোর্টে তোলা হবে। আপনি তো সবই জানেন স্যার। হ্যাঁ সবই জানি, কিন্তু যেটা জানতাম না যে তুমি ডিসিশনের স্ত্রী আর তোমাদের ডিভোর্সটা এখনো হয়নি। আচ্ছা তুমি এটা কি আমাদের কাছে হাইড করে গেছিলে? না স্যার, আমি আমার দিক থেকে সব সত্যি কথাই জানিয়েছিলাম। আমি ম্যারিড লিখেছিলাম, হাজবেন্ডের নামও লিখেছিলাম, কিন্তু আমরা এখন সেপারেটেড। তুমি কি জানো রিসেপশনের চাকরিটা থাকবে না? কেন স্যার, রিসেপশনের কি অপরাধ? রিসেপশন আমাদের ইনফর্ম করেনি যে তুমি তার স্ত্রী, আর স্ত্রী থাকতে সে আরেকটা বিয়ে করেছে এবং সেই স্ত্রীর নাম আমাদের কাছে কোথাও প্লেস করেনি। না স্যার, আমি ঠিক বুঝতে পারছি না যে এতে রিসেপশনের চাকরি যাওয়ার মতো ঘটনা ঘটলো কেন। রিসেপশন যদি আমার নাম লিখে থাকেন, এটা তো সত্যি যে আমার সাথে ওনার স্বামী স্ত্রীর সম্পর্কটা নষ্ট হয়নি। তাতে যদি ও অন্য কোনো বিয়ে করে থাকে আর সেটার বিরুদ্ধে যদি আপনারা কোনো কমপ্লেন পেয়ে থাকেন, তাহলে আপনারা তো তদন্ত করবেন। তদন্ত করে যদি ওর কোনো শাস্তি প্রাপ্য হয় তাহলে ও শাস্তি পাবে, কিন্তু ওর বর্তমান স্ত্রী তো কোনো কমপ্লেন করেনি, আর অন্য কেউ করেছে কিনা সেটাও তো আমার জানা নেই। কমপ্লেন না করলে কি আমি তোমাকে এমনি এমনি কথাগুলো বলছি? দেখুন স্যার, রিসেপশনকে আপনি অনেকদিন আগে থেকেই চেনেন। আপনি এটা খুব ভালো করেই জানেন যে রিসেপশনের মতো রেসপন্সিবল মানুষ আমাদের ফিল্ডে আর একজনও নেই। এবার আপনি বিচার করে দেখবেন যে রিসেপশনকে আপনি স্যাক করিয়ে দেবেন নাকি জেলে দেবেন নাকি ওর কাছ থেকে কাজটা আদায় করিয়ে নেবেন। শোনো, আমাদের কিছু এথিক্স মেনে চলতে হয়। নিশ্চয়ই স্যার। স্ত্রী বর্তমান থাকতে আরেকটা বিয়ে করা যায় না, লিগালি সেটা কখনো বৈধ হয় না। নিশ্চয়ই পারে না স্যার। আসলে স্যার আমি অনেকদিন মিসিং ছিলাম, ও আমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিল, আমাকে খুঁজেছিল, বাট আমার কোনো রকম খোঁজ পাইনি। সেক্ষেত্রে একটা মানুষ কতদিন এরকম লোনলি থাকতে পারে? সেই কারণেই রিসেপশন বিয়ে করেছে। কিন্তু স্যার এখন আমাদের ডিভোর্সের পিটিশনে সই করা হয়ে গেছে। তাই নাকি? এটা কবে হলো? আসলে স্যার হয়ে গেছে বললাম ঠিকই, মানে হয়ে যাওয়ারই কথা ছিল, এর মধ্যেই হয়ে যেত। এই বিপদটা না ঘটলে হয়তো কাজটা হয়ে যেত, কিন্তু স্যার আজকে আজকেই আমরা কাজটা করে নেব। স্যার আপনি যদি কাইন্ডলি ওকে এইটুকু সুযোগ দেন তাহলে রিসেপশনের চাকরিটা চলে যাবে না। তোমরা দেখছি দুজন দুজনকে খুব রেসপেক্ট করো। শোনো, তোমার ওখানে মিটিং করার ব্যাপারে রিসেপশনের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আমরা এটা তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি সেই আগ্রহের পিছনে প্রধান কারণ হচ্ছে তুমি। না স্যার, আমি প্রধান কারণ নই। আসলে রিসেপশন কাজের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করে না, কাজের ক্ষেত্রে ও খুব ডেডিকেটেড, কাজটাকে কাজের মতোই দেখে। দেখো, আমি তোমার থেকে অনেক বেশি ওকে দেখেছি, আর ওর সঙ্গে কাজের ব্যাপারে তোমার থেকে আমার যোগাযোগ অনেক বেশি। স্যার আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না, আমি কিন্তু অসম্মান করার জন্য কথাটা বলিনি। আসলে স্যার আমি ওকে ব্যক্তিগত জীবন থেকে জানি বলেই কথাটা বললাম, আর সেই জানাটা অনেক দিনের। দেখো, আমাদের কাছে কিন্তু এখনো কোনো অফিশিয়াল কমপ্লেন আসেনি, যদি কোনো অফিশিয়াল কমপ্লেন এসে যায় তাহলে কিন্তু আমাদের কিছু করার থাকবে না। আমি কিন্তু তোমাকে ওয়ার্ন করছি, এই ব্যাপারটা যত তাড়াতাড়ি মিটিং নেওয়া যায় কৃষির পক্ষে ততটাই মঙ্গল। আর তোমার তো কিছু করার নেই, তুমি তো বলেইছো যে তোমার সব কিছু ঠিকঠাক লেখা রয়েছে। আমার অবশ্য কিছু খেয়াল নেই। অবশ্য এদিক থেকেও এই নিয়ে কেউ কিছু বলছে না। চাগে, আচ্ছা তোমার কাছে একটা কথা জানতে চাইবো। নিশ্চয়ই স্যার, 100 বার পারেন, বলুন। ডিসিশনের সঙ্গে তোমার এত মধুর সম্পর্ক, অথচ তার জীবনে একজন এসে গেল এবং তার জন্য তোমাকে ডিভোর্স ফাইল করতে হচ্ছে, আচ্ছা এটা কি সহজভাবে হচ্ছে? জীবনের এই তো নিয়ম স্যার, জীবন তো কখনো থেমে থাকে না। সেভাবে দেখতে গেলে স্যার রিসেপশনের কোনো দোষ নেই, আমি ওনাকে একদিন ছেড়ে চলে এসেছিলাম, আর ওনার আমাকে ছেড়ে যাওয়ার কোনো কারণ ছিল না। উনি অনেকদিন আমার জন্য অপেক্ষা করেছিলেন, আমার অনেক খোঁজাখুঁজি করেছিলেন, কিন্তু উনি খুঁজে পাননি। তারপরে ওনার জীবনে ওনার বর্তমান স্ত্রী আসেন। আসলে স্যার তখন কোনো উপায় ছিল না, মানে সুযোগ ছিল না ডিভোর্সের। যখন ব্যাপারটা জানাজানি হয় তখনই আমরা উভয় পক্ষই ডিসিশন নিয়েছি যে আমরা ডিভোর্সটা করব। না না, কথা তো সেটা নয় স্যার, অন্য কোনো কথাও তো থাকতে পারে না।
ওই যে বললাম ঋষিশের নিসঙ্গতা সহ্য করতে পারেনি। এখন যে মেয়েটির সাথে বিয়ে হয়েছে তাকে নিশ্চয়ই বলতে পারবে না যে এখন জাহ্নবীর সাথে দেখা হয়েছে, তুমি আমার জীবন থেকে চলে যাও, সেটা তো সম্ভব নয় স্যার। তার মানে স্যাক্রিফাইসটা তুমিই করছো? স্যাক্রিফাইস নয় স্যার, দোষটা আমারই, আর আমি যে ভুলটা করেছি এখন তার মাশুল গুনছি। ঠিক কি ভুল সেটা তো বুঝতে পারলাম না স্যার। কোনো স্ত্রী যদি তার স্বামীর কাছ থেকে কোনো অসম্মান না পায় তাহলে তো তাকে না বলে চলে যেতে পারে না, আর আমি ঠিক সেই ভুলটাই করেছি, আর সেই ভুলের মাশুলই আজকে আমাকে দিতে হচ্ছে। তাহলে তুমি বলছো যে গভীর ভালোবাসা থাকলেও অপেক্ষা করা যায় না? স্যার অনেক সময় গভীর ভালোবাসা থাকলেও নিঃসঙ্গতা মানুষকে জীবন বিমুখ করে তোলে, তখন সে একজন মানুষের সঙ্গ চায়। হ্যাঁ, সেই মানুষটা কি স্ত্রী হতে হবে? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো হতে পারে স্যার, এক একজন এক এক রকম ভাবে পারে। আমি এতে ঋষির কোনো দোষ দেখি না। তুমি ঋষির ব্যাপারে একেবারে অন্ধ হয়ে আছো। না স্যার, অন্ধ নয়, আমার সঠিক দৃষ্টি আছে বলেই এভাবে বিচার করতে পেরেছি। যাই হোক, তুমি সাবধানে থেকো, আমাদের যত রকম প্রোটেকশন দেওয়ার আমরা তোমাকে দিচ্ছি। হ্যাঁ স্যার জানি। বাই দ্য ওয়ে, ঋষি এখন কেমন আছে? এখনো ভালো আছে স্যার, আজকে ওকে রিলিজ করে দেবে। তারপরে আজই কি বাড়ি ফিরবে? না স্যার, সেটা তো ঠিক জানি না, ওনার ফ্যামিলি তো এখানে রয়েছে একটা হোটেলে, ওনারাও থাকবেন ওখানে। অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না যে এত বড় সার্জারির পরে এত তাড়াতাড়ি এতটা রাস্তা জার্নি করতে অ্যালাউ করবেন কিনা। হতে পারে যে জার্নি করলে ওর শরীরটা আরো খারাপ হয়ে যেতে পারে। ডক্টর তো নিশ্চয়ই সাজেস্ট করবেন, সেই অনুযায়ী ডিসিশন নেওয়া হবে। যাক ঠিক আছে, তোমার সাথে আমার যা প্রয়োজনীয় কথা সেটা আমার হয়ে গেছে। জাহ্নবী, তোমাকে একটা কথা বলি, এই ব্যাপারটা থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে সেটা তোমার আর ঋষির দুজনের পক্ষেই ভালো। হ্যাঁ স্যার, আজকে আমি পার্মানেন্টলি ওখান থেকে সরে আসবো, আপনি আর চিন্তা করবেন না স্যার। আর আমি এটা খুব ভালো করে জানি স্যার, এটার গুরুত্ব ঠিক কতটা, আমার জন্য যতটা না ঋষির জন্য অনেকটা বেশি। সেই জন্যই যে ভুলটা এতদিন করে এসেছি সেই ভুলটাকে আর আর প্রশ্রয় দেব না। আচ্ছা তুমি ভালো থেকো আর সাবধানে থেকো, আর কোনো অসুবিধা হলে আমাকে সরাসরি ফোন করতে কোনো দ্বিধাবোধ করো না। আমরা তোমার কাজে খুব সন্তুষ্ট, ফোন রাখছি। হ্যাঁ স্যার, আমি আপনাকে আপডেট দেবো কিছু হলে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ রাখো। হ্যাঁ শোনো, ডাকার আগে একটা কথা বলছি, কোর্টে কেসটা উঠলে যা যা বলার তা কিন্তু বলতে তুমি কোনো দ্বিধাবোধ করবে না, কাউকে বাঁচানোর কোনো প্রয়োজন নেই। আসলে তুমি একটু দয়ালু ধরনের, তো তার জন্যই তোমাকে কথাটা বলছি। এসব আজকালকার ছেলে পুলে, এদের বাঁচালেও দেখবে কালকে সেই একই ভুলই করছে। না স্যার, আমি আর কোনো মানবিকতা দেখাবো না, এখানে আর মানবিকতা দেখানোর কোনো জায়গাই নেই, আপনি নিশ্চিন্তে থাকুন। ওকে। ঋষি এবার খেয়ে নিতে হবে। কতদিন পর? কি কতদিন পর? না কিছু না, এখন এসব কথা বলে বোধ হয় অপ্রাসঙ্গিক। ঋষি তুমি অসুস্থ, আর তোমার যাতে কোনো বিপদ না হয় আমি সেই কথা ভেবেই তোমার ফ্যামিলির সাথে এত আর্গুমেন্ট করে তোমাকে এখানে নিয়ে এসেছি। এখন যদি আমরা এই সমস্ত কথাবার্তা বলি তাহলে ওরা যেটা বলছিল সেটাই তো সত্যি হয়ে যাবে। কি বলতে চাইছো? ঋষি যেটা বলতে চেয়েছি সেটা তো সোজাসুজি বললাম। মানে বলতে চাইছো আমাদের মনে যাই থাক না কেন আমরা মুখে প্রকাশ করব না, আর আমাদের মন অন্যরা কন্ট্রোল করবে, এই তো? আর কথা বলতে হবে না, খাবারটা খেয়ে নাও। নিজের হাতে বানালে? হ্যাঁ। কেন, তোমার তো এখানে লোকজন আছে। তবু রোগীর খাবার নিজের হাতেই বানালাম। রোগীর খাবার বলে নাকি ঋষি খাবে বলে জাহ্নবী নিজের হাতে বানালো? ঋষি কেন এসব কথা বলছো আজকে? জাহ্নবী আর কোনোভাবে কিছু সম্ভব নয়। কি সম্ভবের কথা বলছো? আমি তো এই জীবনটা চাইনি,
অথচ তুমি এই জীবনটা কিন্তু বেঁচেছো। উপায় ছিল না। এসব কথা তো আগে হয়ে গেছে ঋষি, ছাড়ো। ডিভোর্সে সই করাতে এসে কি কেউ একসঙ্গে থাকার কথা বলে নাকি? বলে, অনেকেই বলে। সবাই তো মন থেকে ডিভোর্সটা করে না, পরিস্থিতি, পরিবেশ, অহংকার ওদেরকে বাধ্য করে। কিছু কিছু সময় দুজনেই অত দায়ী থাকে না। আমাদের ক্ষেত্রে কি দায়ী? নিয়তি। নিয়তিটা ঠিক কি বলতো? আমাদের নিয়তি বারবার দূরে চলে যাওয়া এবং বারবার কাছে ফিরে আসা। সেই জন্যই তো চিরকালের মতো আর যেন কাছে যাওয়ার সুযোগ না হয় সেই ব্যবস্থাই করে দিচ্ছে। কে বলেছে একটা সই সেটা ঠিক করে দেবে? তুমি কাছে আসবে না দূরে যাবে? ঋষির সামনে তোমার পরিবারে নতুন সন্তান আসতে চলেছে, এই সময় তুমি তোমার স্ত্রী, তোমার হবু সন্তান তাদেরকে নিয়ে ভাব। সত্যি কথা এটাই, আমি তাদের নিয়ে ভাবার পরও আমি তোমাকে নিয়ে না ভেবে থাকতে পারি না। তুমি আমার ভাবনায় তাদের অনেক আগে বাস করো। আসলে যে না, কিছু না। জানোই তুমি ভালো আছো, দিব্যি আছে। এত কাজের চাপ, যখন কিছু অ্যাচিভ করি তখন খুব ভালো লাগে, আবার যখন ফেলিয়ার আসে তখন মনে হয় যে এটা ভালো করে করতে হবে, একটা জিদ চেপে যায়, তখন আবার নতুন উদ্যমে লেগে পড়ি। এর বাইরে কোনো ব্যক্তিগত জীবন? কি ব্যক্তিগত জীবন ঋষি, আমার তো কোনো ব্যক্তিগত জীবন নেই। দেখো আজ নেই কালো যে তোমার ব্যক্তিগত জীবন হবে না তার তো কোনো মানে নেই। হতে পারে, কালকের কথা আজকে কি করে বলবো বলো, আজ পর্যন্ত নেই এটুকুই বলতে পারি। জাহ্নবী, তুমি আর কাউকে ভালোবাসতে পারবে? তুমি তো পেরেছ। পেরেছে কিনা জানি না। সে কি কথা, যাকে তুমি ভালোবেসে বিয়ে করলে তাকে তুমি বলছো ভালোবাসো কিনা সেটাই জানো না? ভালোবেসে বিয়ে করেছি আমি, এই কথা অন্তত তোমাকে বলিনি। সব কথা কি বলে দিতে হয় ঋষি? ওটা একটা নেগোসিয়েশন ছিল, বোঝাপড়া ছিল, এটুকু বলতে পারো। জানো ভালোবাসা কি অত সোজা, ভালোবাসা অত সহজে হয় না। থাকতে থাকতে ভালোবাসা হয়ে যায় ঋষি, আমরা সবাই তো মানুষ। তা হয়তো হয়, হয়তো এরকম একটা অ্যাটাচমেন্ট আছে। অলির কিছু ক্ষতি হলে কি আমার ভালো লাগবে? না, অলির ভালো হোক সেটাই আমি চাই। ব্যাস, তাহলে তো মিটেই গেল। মোটেই না, এত অল্পে সব কিছু মিটে যায় না। আমি যেমন জাহ্নবীকে কোনোদিন ভুলে থাকতে পারবো না, তেমন তুমিও ঋষিকে কোনোদিন ভুলতে পারবে না, সে তোমার জীবনে যেই আসুক না কেন। ঋষি, আমার জীবনে অত সময় নেই নতুন কাউকে জীবনে আনার মতো, এখন আমার অনেক কাজ। আর দেখো, সবার তো ব্যক্তিগত জীবন সুখের হবে তেমন কোনো মানে নেই। অনেকের বিয়ে টেকে না, কিন্তু তাই বলে ব্যবহারিক জীবনটাকে তো নষ্ট করা যায় না। এখন এত বড় একটা দায়িত্ব আমার মাথার উপরে আছে, সেটাকে তো আমাকে পালন করতে হবে, সম্মান করতে হবে, নিজেকেও জাস্টিফাই করতে হবে। আর আমি এটা বুঝে গেছি যে আমার ব্যক্তিগত জীবন সুখের হওয়ার নয়, সেই জন্য আর সেই পথে আমি নেই। জাহ্নবী, আমি জীবনে প্রমাণ করতে পারলাম না যে আমার আর তোমার ব্যক্তিগত জীবন কত ভালো হতো তুমি সেদিন যদি চলে না যেতে। ঋষি, 3 বছরের অদর্শনে একটা মানুষের অস্তিত্ব সম্পূর্ণ মুছে ফেলে যে মানুষটা নতুন করে বিয়ে করতে পারে, তার সাথে যে আমার সংসার সুখের হতো না সেটা আমার বোঝা হয়ে গেছে। এই কথা তুমি আমাকে বলতে পারলে? কি অন্যায় বলেছি নাকি ভুল বলেছি? আমি তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু তুমি যে কথাটা বললে, সাংঘাতিক সুখের সংসার হতে পারত, আমি সেই কথাটাকে কাউন্টার করলাম, সেটা নাও হতে পারত।
সেটা তোমার মাথায় রাখার কথা। এবার একটু খেয়ে নাও। জীবন কাঠি জীবন কাঠি। আরে আরেকটু খাও। খাচ্ছি আস্তে আস্তে। এখন কেমন ফিল করছো? জানো তো আমার মনে হচ্ছে আমার কিছুই হয়নি, খুব ভালো আছি আমি। তাহলে তো তোমার কাল সকালেই চলে যাওয়া উচিত। তাড়িয়ে দিচ্ছ? হাজারবার প্রয়োজন আছে। তোমার এই ব্যাপার নিয়ে আমার কাছে ফোন এসেছিল, সেটা কি জানো? কি বলেছে ঋষি? সত্যি কথা বলতে কি, আমি সবকিছুই জানিয়ে দিয়েছি। আমি এটাও জানিয়েছি যে আমি বিবাহিত, আর আমার স্বামীর নামও জানিয়ে দিয়েছি। তো আমার দিক থেকে কোনো প্রবলেম হবে না, কিন্তু তোমার দিকটা তো গণ্ডগোল হয়ে রয়েছে। তুমি তো এখনো নতুন করে কোনো ডিক্লারেশন দাওনি। যেহেতু আমরা ডিভোর্সটা এখনো করিনি, সেই হিসেবে আমরা ডিক্লারেশন দিতেও পারবো না। কিন্তু তোমাকে ইমিডিয়েটলি কাজটা করে ফেলতে হবে, নাহলে তোমার চাকরির ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, এমন তো হতে পারে, চাকরিটা আমি ছেড়ে দিলাম। ঋষি, কল্পনা করে অনেক কথা বলা সম্ভব, কিন্তু বাস্তবটা অনেক বেশি কঠিন, অনেক বেশি জটিল। আজকে যে বাচ্চাটা আসছে, সে বাচ্চাটা নিশ্চয়ই একটা বেকার বাবার সন্তান হয়ে ভালো করে বেঁচে থাকতে পারবে না। আচ্ছা, চাকরি ছাড়া কি অন্য কিছু করা যায় না? ব্যবসা করো। আচ্ছা, আমি বা সেই স্টেটাসে কেন থাকবো ঋষি, যেখানে আমার স্বামী? ঠিক আছে, তাহলে আমাকে ইনিশিয়েট করতে হবে। জাহ্নবী, 100 বার ঋষি, তুমি কি মনে করছো আমি এতদিন কিছু বলিনি, তার মানে কি আমার কোনো সম্মান বোধ নেই? ঋষি, প্রত্যেকটা মানুষের আত্মসম্মান বজায় রেখে চলার অধিকার আছে এই পৃথিবীতে, ঠিক তেমনই আমারও আছে। প্লিজ ডোন্ট ফরগেট দ্যাট। তাহলে আর কি, তুমি সুইটা করে দেবে? আমার শুধু তোমার কাছে একটাই দাম, সেটা যদি আজ না করে কাল করি। ঠিক আছে, তুমি আজকে না করে কালকেও করতে পারো। আরেকটা ইচ্ছে ছিল। বলো। আমার পক্ষে সম্ভব হলে অবশ্যই রাখবো। একটা দিন আগের মতো, যেন আমাদের জীবনে কেউ আসেনি, এইভাবে একটা দিন আমরা কাটাতে পারি না? না ঋষি, সেটা সম্ভব নয়। আমরা তো চোখ বন্ধ করে বেঁচে থাকতে পারি না। আমরা দুজনেই জানি যে তোমার জীবনে একজন আছে আর একজন আসতে চলেছে। আগের সাথে এখন মিলবে না ঋষি, তুমি মেলাতে যেও না। আমি জীবনে যদি কোনোদিন মরেও যাই, আমার কোনো আক্ষেপ থাকবে না। প্লিজ, আমি আমার জীবনের একটা ইচ্ছে পূরণ করতে পেরেছি। সেই ইচ্ছেটা কি ঋষি, আমাকে প্লিজ খুলে বলো তো, সেই ইচ্ছেটা কি? বললাম তো, আমি আগের মতন করে একটা দিন কাটাতে চাই, যেদিন আমাদের মধ্যে কেউ ছিল না সেইভাবে। ঋষি, যেদিন আমরা ফেলে এসেছি সেই দিনে ফিরে যাওয়া সম্ভব নয়, সেটা কেউ পারে না, কারণ মাঝখানে দিনগুলো তো ফাঁকা থাকে না। মানুষের জীবনে প্রতিনিয়তই ঘটনা ঘটে, ছোট বড় নানান ঘটনা সমাহারিত আমাদের জীবন। তোমার জীবনে অনেক ঘটনা ঘটেছে, আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমার জীবনে হয়তো তোমার মতো সংসার হয়নি, নতুন কোনো মানুষ আসেনি, কিন্তু আমি অনেক মানুষের মধ্যেই নিজেকে বিলীন করে দিয়েছি। এসে আমি আর আমার ব্যক্তিগত জীবন নিয়ে ভাবি না। আমি আশা করব তুমি এটার মর্যাদা দেবে। আর তোমাকেও বলবো, তুমি যে মানুষটাকে নিয়ে এসেছো তাকে সম্মান দাও। দুলোকই পা দিয়ে চলা যায় না ঋষি। বুঝতে পেরেছি, এবার তুমি আমাকে চিরকালের মতো ছড়িয়ে দিচ্ছ জাহ্নবী। তুমি যদি সবটাই বুঝতে ঋষি, তাহলে আজকে এই দিনটা আমার জীবনে আসতো না। যাকে ভালো থেকো ঋষি, ভালো থেকো। আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, যা করছি সেটাও তোমার ভালো থাকার জন্যই করছি।
ঋষি তুমি ভালো থাকলে আমি ভালো থাকব, তুমি ভালো থাকলে আমি আনন্দ পাব। সেই কথাটা কি আমার সম্পর্কেও প্রযোজ্য নয়? ঋষি তুমি কোনোদিনও আমার ক্ষতি চাওনি, বরং সারা জীবন আমার ভালোই চেয়ে গেছ। আজকে আমি যা হয়েছি, যতটুকু হতে পেরেছি, তার পেছনে তোমার অবদান সব থেকে বেশি। তুমি যদি আমাকে লেখাপড়ার সুযোগটা করে না দিতে, তাহলে এসব কিছুই করতে পারতাম না, আমি কোথায় হারিয়ে যেতাম। ঋষি, আজকে আমি এত বড় একটা দায়িত্বে আছি, তার পিছনেও কিন্তু তুমি আছো, সেই জন্য তোমার বেঁচে থাকাটা আমার জীবনে খুব ইম্পর্টেন্ট। ঋষি, আমি দূর থেকে চিরকাল তোমার শুভাকাঙ্ক্ষী থাকব। একরকম ভাবে তো সবার সংসার হয় না, তোমার আর আমার সংসারটা বাস্তবের মাটিতে হলো না, কিন্তু তোমার আর আমার একটা সংসার আমার মনের মধ্যে থেকে যাবে। ঋষি, হয়তো তোমারও থাকবে সেটা। তোমাকে একটু ছুঁতেও পারি না? না ঋষি, তুমি অন্য কারোর কাছে অবিশ্বাসের পাত্র হতে পারো না। সে অন্য কেউটা আজকের দিন এত ইম্পর্টেন্ট হয়ে গেল, তোমার থেকে তার ইম্পর্টেন্স বেশি। ঋষি, ইম্পর্টেন্ট এটাই যে আজকে তুমি অলিকে এখানে আসতে বলেছিলে। অলি যদি আসতো, তাহলে তুমি আর আমি এই কথাগুলো কিন্তু বলতে পারতাম না, তুমিও আমার কাছে আসতে চাইতে পারতে না। হ্যাঁ, অলি এখানে উপস্থিত নেই, কিন্তু আমাদের মাঝখানে হাইফেন হয়ে আছে। অলির অস্তিত্ব তো আমরা অস্বীকার করতে পারি না, বলো? আমিও পারি না, তুমিও পারো না। তুমি আমাকে জোর করলে। আমি তোমাকে জোর করিনি ঋষি, তুমি আমাকে ফোন করে বলেছিলে, আর আজকে দুদিন তোমার সেবা করেছি বলে তোমার যদি মনে হয় যে আমাকে ডিভোর্স দেওয়াটা ঠিক না, তাহলে ভুল হবে। তোমার সঙ্গে আমার সম্পর্কটা তো জটিল কেন হয়ে গেল জানবি? ঋষি, এসব কথা যত আলোচনা করব ততই সময় নষ্ট হবে, আমি সইটা করে দিচ্ছি। কি হলো? আর এক মুহূর্ত পরেই তো তুমি আমার কেউ না হয়ে যাবে, তোমার সঙ্গে আমার আর কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না। আত্মীয়তার বন্ধন অস্বীকার করা গেলেও আত্মার বন্ধন কি অস্বীকার করা যায়? সেটা করো না জানবে। তুমি এবার ছেলে মানুষই করছো ঋষি। আমি এটা অ্যাকসেপ্ট করতে পারছি না। ঋষি, জীবনে অনেক কিছু আছে যেগুলো আমাদের করে নিতে হয়। তোমার এখন শরীর ভালো না, তুমি এসব নিয়ে টেনশন করো না। ডাক্তারবাবু তোমাকে টেনশন করতে নিষেধ করেছে। তুমি যখন এই সই করা কাগজটা নিয়ে বাড়ি যাবে, তখন দেখবে একটা অন্য পরিবেশ। তোমার স্ত্রী, দুদিন পরে তোমার সন্তান আসছে, তখন আর এই পরিবেশের কথা তোমার মনেই পড়বে না। তুমি কি করে জানলে? তুমি সব জেনে গেছো, সব জেনে গেছো তুমি। সব কি করে জানবো ঋষি? সব জানা কি সম্ভব নাকি? তবে যেটুকু জেনেছি তার ভিত্তিতেই বলছি, মানুষের জীবনে কতগুলি ধর্ম আছে, মানুষ কখনো সেই ধর্মের বাইরে যেতে পারে না। মানুষের জীবন কখনো থেমে থাকে না ঋষি, তোমার জীবনও থেমে থাকেনি, আমার জীবনও থেমে থাকেনি। হ্যাঁ, আমার জীবনে বিয়ে সংসার এসব আসেনি, সব হয়নি, কিন্তু আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছি। সবকিছু ছেড়ে দিয়ে
উলিদের বাড়িতে কিন্তু আমি বসেছিলাম না, লুকিয়ে লুকিয়ে পড়াশোনাটা করেছি, চাকরির পরীক্ষা দিয়েছি, চাকরিও পেলাম। আবার ঘটনাচক্রে সে অতীতেই ফিরে এলাম। সবার জীবনে হয়তো এই ঘটনা ঘটে না ঋষি, কিন্তু আমার জীবনে ঘটেছে, সেই জন্য আমি সত্যিই খুব কৃতজ্ঞ। আমি আমার নিজের জায়গায় ফিরে আসতে পেরেছি। ঋষি, সব কিছু তো লাভ ক্ষতির খাতায় থাকে না, কিছু কিছু লাভের খাতায় থাকে। আমি যদি আরো দূরে কোথাও চলে যেতাম, তাহলে আমাকে আরো অনেক বেশি করে নিঃসঙ্গতা গ্রাস করত। ঋষি, এখানে আমার মা আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমি এখানে ছোটবেলা থেকে বড় হয়েছি, আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমার টিচাররা সবাই এখানে আছে। হ্যাঁ, এখানে অনেক খারাপ লোক আছে, কিন্তু তার সাথে সাথে অনেক ভালো লোকও আছে। খারাপ ভালো তো সবসময় পৃথিবীতে থাকে, কিছু ভালো থাকে বলেই খারাপটা এই পৃথিবীটাকে গ্রাস করে নিতে পারে না। সেই খারাপের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি, আর আজকে আমরা তাই দাঁড়িয়েছি। তাই আজকে ওরা জেলে, ওদের এগেনস্টে নন মেলেবল চার্জ আছে। এটা একটা বিরাট লড়াই ঋষি, এই লড়াইটা চলবে, আর এই লড়াইটা আমাকে লড়ে যেতে হবে। কারো কারোর জীবনে না সারা জীবন লড়াই থাকে, আর কারোর কারোর জীবন লড়াইয়ের ঊর্ধ্বে উঠে যায়। তুমি সেই সমস্ত ভাগ্যবানদের মধ্যে একজন। তুমি বলতে চাইছো আমার জীবনে কোনো লড়াই নেই? আমার মতো লড়াই নেই ঋষি, তোমার লড়াইটা তোমার নিজের সাথে, আমারটা কিন্তু শুধু আমার নিজের সাথে নয়, ওটা পৃথিবীর সাথে। মেয়ে হতে অনেকে অনেক রকম সুযোগ নিতে আসে, তাদের সামনে আমার লড়াই, মেয়ে থেকে মানুষ হয়ে ওঠার লড়াই, সকলের সামনে এটা প্রতিষ্ঠা করার লড়াই যে আমি শুধু একটা মেয়ে নই, আমি মানুষ। সেই দিক থেকে তুমি কিন্তু এক ধাপ এগিয়ে আছো, এটা তো অস্বীকার করতে পারবে না। তুমি ঠিক বলেছো। সব থেকে দুঃখের কথা হলো আমি তোমার লড়াইতে কিছু করতে পারলাম না, কোনোভাবেই তোমার লড়াইতে আমি এগিয়ে আসতে পারলাম না। ঋষি, তুমি একদিন আমার হাতটা ধরেছিলে বলেই আমি আজকে লড়াই করে এই জায়গাতে আসতে পেরেছি, তা না হলে আমার পক্ষে এই জায়গায় আসা কোনোদিনও সম্ভব হতো না, সেটা আমি সবসময় মনে করি। জানোবে আমি তোমাকে ভালোবাসি। আমি বোকা নই ঋষি, সেটুকু আমি বুঝতে পারি। আমি জানি ঋষি তুমি আমায় ভালোবাসতে ভালোবাসো, আর ভবিষ্যতেও আমার জন্য একটা জায়গা তোমার হৃদয়ে থেকে যাবে। কিন্তু কি বলতো, আমরা যখন একসাথে থেকেছি, আমাদের একসাথে থাকাটা সবসময় খুব সুখের হয়নি। আমি যখনই থেকেছি তোমার সাথে, নানা রকম বিপদ তোমাকে ঘিরে রেখেছিল, আর সেটা হচ্ছিল শুধুমাত্র আমার জন্য। সেই দুঃখেই আমি ঘর ছেড়েছিলাম ঋষি, আমি তোমার থেকে দূরত্ব তৈরি করেছিলাম, কিন্তু আমি কোনোদিনও ভাবিনি যে এই কথাটা তোমাকে বলব। আজকে তুমি এত কষ্ট পাচ্ছ দেখে আমি কথাটা বলতে বাধ্য হলাম। ভুল, বিপদ যেমন এসেছে সেই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করেছো। তা করেছি হয়তো, কিন্তু সারা জীবন যে তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারতাম, সেই সুযোগ যে আমি পেতাম তার তো কোনো মানে নেই। তার থেকে এটাই ভালো হলো ঋষি, তোমার জীবন তুমি আলাদা করে গুছিয়ে নিয়েছো, আর আমার জীবন আমি আলাদা করে গুছিয়ে নিলাম। চলতে চলতে তোমার যদি কোনোদিন কাউকে পছন্দ হয়, তুমি তাকে বিয়ে করতে পারো, নতুন করে সংসার করতে পারো। করো।
কষ্ট হবে, তবু আমি জানব তোমার একটা আলাদা জীবন আছে। আমরা তো শুধু বাইরের জীবনে বাঁচি না, আমাদের একটা ভেতরের জীবন লাগে, ঘরের জীবন লাগে, একটা অন্তর্মহল লাগে। অন্তর্মহলটা আমাদের পক্ষে খুব জরুরি। আশ্চর্য কিছু না। কেন হাসলে বলো, আমি কি খুব অযৌক্তিক কথা বলেছি? না ঋষি, তুমি হয়তো যুক্তি দিয়েই কথাটা বলেছ, কিন্তু মানুষের মন তো সবসময় যুক্তি দিয়ে চলে না বলো। কিন্তু সবার দ্বারা সব কাজ তো হয় না ঋষি। আমি অনেক কিছু পারি, আবার অনেক কিছু পারিও না। আমার না পারার তালিকাটা অনেকটা বেশি পারার থেকে, আর আমি খুব ভালো করে জানি এই কাজটা আমার দ্বারা হবে না ঋষি। যতবারই কথাটা বলবে ততবার আমার অপরাধ বোধ আমাকে ছিঁড়ে করে খাবে জানবি। ঋষি এতে দোষ গুণের তো কিছু নেই, সব মানুষ তো আর একরকম হয় না। আমার আমার অন্য কারোর প্রয়োজন বোধ হয়নি, তাই আমার জীবনে অন্য কেউ আসেও নি। আর তোমার প্রয়োজন বোধ হয়েছে, নিঃসঙ্গতা তোমাকে গ্রাস করছিল, সেজন্য তোমার জীবনে অন্য কেউ এসেছে। ঋষি বাইরের জীবন আমাকে এমন ভাবে টানে না, আমি নিঃসঙ্গ বোধ করার সময় পাই না। ঋষি তোমার সন্তানের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল, তোমার নতুন সংসারের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। আমি জানি অলির আমার উপরে খুব রাগ হয়েছে, কিন্তু আমার কিন্তু অলির উপরে কোনো রাগ নেই। হাসপাতালে আমার সাথে অলির তর্ক হয়েছে, যুদ্ধ হয়েছে, কিন্তু আমি না সেটা করতে বাধ্য হয়েছিলাম। আমি এটা না করলে অলিকে থামাতে পারতাম না। তুমি ওকে বাড়ি গিয়ে বলো ওর দিদি ওর উপরে একটু রেগে নেই। সত্যি তো ও তোর অধিকার খাটাতে এসেছিল, কিন্তু কি বলতো, আমার মনে হয়েছিল যে যার জন্য অধিকারটা খাটাতে আসছে তার সুস্থ থাকার জন্য অধিকার খাটানোটা ছেড়ে দেওয়াই দরকার ছিল। তখন ছেলে মানুষ তো প্রাণে ধরে অধিকারটা ছাড়তে পারেনি, হয়তো ভেবেছিল যে এক রাত্রি যদি ও তোমাকে ছাড়ে তাহলে আবার হয়তো আমাদের মধ্যে আগের সম্পর্ক ফিরে আসবে, আর হয়তো তুমি ওর কাছে ফিরে যেতে চাইবে না। ও আমাকে চিনতে পারেনি ঋষি, ও তোমাকেও চিনতে পারেনি। তুমি তো অকৃতজ্ঞ নও, তুমি তো কখনো কমিটমেন্ট ফেল করো না। আর আমিও যাকে যাকে কিছু দিয়ে দিই সেটা আর ফেরত নিই না।